নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। নদিয়া জেলার নবদ্বীপ, মায়াপুর এবং কৃষ্ণনগর এই রাস্তাতেই আপনাদের পূর্বে বামনপুকুর নামে একটা ছোট বাজার। ছোট কেন, বেশ বাজারটা বেশ বড়ই। এই বাজার দিয়ে আমি এখন হেঁটে চলেছি। এই গ্রামে অবস্থিত ভক্ত চাঁদ কাজীর সমাধিস্থল থেকে উত্তর পশ্চিম দিকে কিছুটা এগুলোই চোখে পড়ে এই বৃহদাকার প্রত্নস্থলটি, যেখানে আজকে আমরা চলেছি আপনাদের দেখাতে। বছরের পর বছর বামনপুরের স্থানীয় মানুষদের চোখে পড়েছিল এই প্রায় 400 ফুট প্রশস্ত এবং 25 থেকে 30 ফুট উঁচু ঢিবিটিকে, যা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নজরে আসে 1970-এর শেষের দিকে। এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 2টি পর্বে এই স্থানের খনন কার্য সম্পূর্ণ করে। প্রথমবার খনন কার্য হয় 1982 সাল থেকে 1983 সাল এবং পরের বারটি হয় 1988 সাল থেকে 1989 সাল। এর ফলে মাটির ভেতর থেকে বেরিয়ে আসে এক বিস্তীর্ণ প্রাঙ্গণ, প্রায় 1300 বর্গমিটার। এই প্রাঙ্গণের মধ্যে দাঁড়িয়ে থাকা বিশাল বড় একটি পোড়ামাটির ইটের ইমারত, যার 9 মিটার উচ্চতা বিশিষ্ট, যার মেঝেটির মূল উপাদান হল চুন এবং বালি। এছাড়াও পাওয়া যায় নানা প্রকারের পক্ষের মূর্তি, পোড়া মাটির মানুষ ও জীবজন্তুর মূর্তি, তামা ও লোহার নানা জিনিসপত্র, পেরেক ইত্যাদি প্রত্ন সামগ্রী। বোঝা যায় যে এই ইমারতের নিচের অংশটি 8ম ও 9ম দশকে তৈরি এবং সেটা ধ্বংস হওয়ার অনেক পরে তার উপরে উপরের অংশ পুনর্নির্মিত হয় আনুমানিক 2ম শতকে। ইমারতের নানা স্থানে পাওয়া যায় মেরামত ও পরিবর্তন ও সংযোজনের চিহ্ন। অনেকেই মনে করেন যে এই স্থানটি হলো সেন বংশের দ্বিতীয় এবং অন্যতম রাজা বল্লাল সেনের প্রাসাদের ধ্বংসাবশেষ। এই রাজার নাম অনুসারেই এই স্থানের নাম হলো বল্লাল ঢিবি বা বল্লাল ঢিপি। স্কুলের ইতিহাস ক্লাসে সবচেয়ে অমনোযোগী ছাত্রটির কাছেও হয়তো এই বল্লাল সেন নামটি অপরিচিত নয়। তৎকালীন সমাজ সংস্কারক, কৌলিন্য প্রথার প্রবর্তক এবং দানসাগর ও অদ্ভুত সাগর বই দুটির রচয়িতা এই রাজার সাম্রাজ্য বিস্তীর্ণ ছিল বরেন্দ্রভূমি, রাঢ় বঙ্গ এবং মিথিলাবতী। বেশ কিছু নথিপত্র থেকে এই কথাও জানা যায় যে এই স্থানটি ছিল বল্লাল সেনের পিতা সেন বংশের প্রথম রাজা বিজয় সেন দ্বারা নির্মিত বিজয়পুর নামক শহরের একটি অংশ, যা সেন সাম্রাজ্যের রাজধানী রূপে স্বীকৃত ছিল। তাই বুঝতেই পাচ্ছেন এই স্থানে গিয়ে এই স্থানের মাটিতে পা রেখে আপনার মনে একটা অদ্ভুত রোমাঞ্চ কাজ করবেই। শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকালে চেপে নামতে পারেন কৃষ্ণনগর জাংশন স্টেশনে, তারপর সেখান থেকে মায়াপুরগামী যে কোনো বাসে চেপে নামতে হবে বামনপুর বাজারে। সেখান থেকে বল্লাল ঢিবি কয়েক মিনিটের হাঁটা পথ। তাছাড়া কৃষ্ণনগর থেকে বাইকে করে এই স্থানে 30-40 মিনিটের মধ্যেই পৌঁছানো যায়। পুরো প্রত্নস্থলটি কাঁটা তার দিয়ে ঘেরা। মেইন গেট দিয়ে ভেতরে ঢুকেই চোখে পড়বে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দেওয়া সাইনবোর্ড। এই স্থান থেকে শুরু হয়েছে সিঁড়ি, যা আপনাকে পৌঁছে দেবে ঢিবির চূড়োয়। এই স্থান থেকে চারিদিকে দৃশ্য অতি মনোরম, দিগন্তস্পর্শী সবুজ ঘাস ও গাছপালার মাঝে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট বড় টেরাকোটার তৈরি নানাবিধ স্থাপত্য। ঢিবির চূড়ো থেকে ডান দিকে আবার নিচে নেমে গিয়েছে আর একটি সিঁড়ির সারি, যেটা দিয়ে নামলে আপনি প্রবেশ করবেন দুদিকে প্রায় 30 ফুট উঁচু দেয়াল বিশিষ্ট
খাদহীন একটি সরু রাস্তার মধ্যে, যেন বর্তমান থেকে পৌঁছে গেলেন কোনো এক অলীক অতীতের মায়াজালে। আলো আঁধারিতে ঘেরা এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে অল্প হেঁটেই আপনি পৌঁছে যেতে পারবেন এই ঢিবির একদম পেছনে, এবং সেখানকার দৃশ্যও বেশ মনোরম। এই স্থান থেকে পাওয়া প্রায় সকল প্রত্ন সামগ্রী কলকাতার আশুতোষ মিউজিয়ামে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই স্থানে এখনও রয়েছে একমাত্র একটি পাথরের তৈরি কুমিরের মুখের অনুরূপ মূর্তি, যা সম্ভবত সেই সময় জল নিকাশের কাজে ব্যবহৃত হতো। তবে এই প্রত্নস্থলটি সত্যিই সেন সাম্রাজ্যের সাথে যুক্ত ছিল কিনা সেই নিয়ে কিছু মতান্তর দেখা যায়। অনেকে মনে করেন এই স্থাপত্যটি আদপে একটি বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ, যার মিল খুঁজে পাওয়া যায় বিক্রমশিলা বা সোমপুরের সাথে। তাছাড়া কীভাবে যে এত বিশাল একটি স্থাপত্য ধ্বংসের মুখে পতিত হলো, কি কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে নাকি কোনো মানুষের ত্রাসের ফলে, সেই কথা এখনও সঠিকভাবে প্রতিষ্ঠিত হয়নি। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি এই প্রত্নস্থলটিকে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা চাইলে এখানে বেরিয়ে যেতে পারেন, তবে এলে বিকেলের দিকে আসবেন, এখন গরমকাল, শীতকালে হয়তো সারাদিনই বেড়ানো যাবে। তো গরমকালে প্রচণ্ড রৌদ্র, কোনো ছায়া নেই, খুব কষ্ট হবে। তো একটু ঘুরে ঘুরে দেখে গেলে আপনার ভালো লাগবে। মায়াপুর এলে অবশ্যই এখানে আসবেন, প্রচুর মায়াপুরের ভক্তরা এখানে বেড়াতে আসে। তো এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।